টেবিলের ওই পার থেকে কথা বলতাম, এখন টেবিলের এই পার থেকে কথা বলতাম। তো আশা করি এই পারে যেহেতু এসেছি, কিছু একটা ভালো করে যাওয়ার চেষ্টা করবো আমরা। বনগুলো যাতে ফেরত আসে, খোয়াই নদীর পাড়ের মানুষের যে দুর্ভোগের কথা শুনলাম সেটা তো অবশ্যই দেখব। দায়িত্বটা তো মূলত জাতীয়, তারপরেও যেহেতু এটাই আমার স্থান, এখানের জন্য যতটুকু করা যায় নিশ্চয়ই করবেন এবং দেশের পরিস্থিতি এত বড় একটা দায়িত্ব পাওয়ার পরে আসি এখানে আমার পূর্বপুরুষরা সাহিত্য আছে তাদের প্রতি একটু শ্রদ্ধা জানাতে। আপনাদের সবার সাথে কথা বলে ভালো লাগলো, আর একটা খুবই সংকটময় সময়ে দায়িত্ব নিয়েছি, আমরা তো ক্ষমতা নিইনি, আমরা দায়িত্ব নিয়েছি। আপনারা দোয়া করবেন এই দায়িত্ব যেন আমরা সফলভাবে পালন করতে পারি, এবং দেশ পরিবর্তনের যে স্বপ্নটাই যে আপনাদের মতন হাজারো তরুণেরা দেখছেন, সেই স্বপ্নটা পূরণের জন্য অন্তত যেন আমরা একটা ভালো ভিত্তি গড়ে দিই। এর আগেও এসেছি, 4 মাস আগে তো আপনাদের সাথে তখন দেখা হয়নি, কিন্তু আমি এসেছি। হ্যাঁ, আমরা জানি আপনি আসলে মন্ত্রী কন্যা, যদিও আপনি এখন 4-4টি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, আপনার অনুভূতি তো আপনি বলেছেন। তো আর আমাদের যে নদী বন এগুলা নিয়ে কিছু বলবেন? আমাদের সোনারুঘাটের যে সাতচুরি, রেমা, কালেঙ্গা, ফরেস্ট, এগুলা বন উজাড় হয়ে যাচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং খোয়াই নদীর যে বাঁধ। ব্যাপারটা হলো যে এই বিষয়গুলো নিয়ে আমি আগে টেবিলের ওই পার থেকে কথা বলতাম, এখন টেবিলের এই পার থেকে কথা বলতাম। তো আশা করি এই পারে যেহেতু এসেছি, কিছু একটা ভালো করে যাওয়ার চেষ্টা করবো আমরা। বনগুলো যাতে ফেরত আসে, খোয়াই নদীর পাড়ের মানুষের যে দুর্ভোগের কথা শুনলাম সেটা তো অবশ্যই দেখবো। দায়িত্বটা তো মূলত জাতীয়, তারপরেও যেহেতু এটাই আমার স্থান, এখানের জন্য যতটুকু করা যায় নিশ্চয়ই। ম্যাডাম, কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড কি এখন করবেন আপনারা? বাবা মিটিং এ সবাই বসে আছে।